বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন আমি আমার ননদের বাসায় এসেছি। আর ননদের বাসায় এসেছি, কোথাও ঘুরতে যাবো না সেটা তো হতেই পারে না, তাই আমরা ঘোরার জন্য এই যে আজকে চলে এসেছি একটা বিশাল বড় মন্দিরে। মন্দিরটার কথা অনেকেই বাড়ি শুনেছি, বাট আজকে আসলাম আর এখানে প্রচুর লোক হয়, মানে মন্দিরটা দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো, আমরা মানে টোটালি আমি তোমাদের প্রথমে একটু একটু করে শিরোনামটা দেখিয়ে দিচ্ছি, কী কী হয়েছে, কোথায় কোথায় গিয়েছিলাম, ব্যাচ সেটাই দেখালাম। আর পুরো ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থেকো, আশা করি খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এই দেখো আমরা সবাই মিলে এই যে বেরিয়ে গিয়েছি, আমরা এই যে বাইকে বসে গিয়েছি, আর এদিকে দিদি তারপর দাদা সবাই আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর যেহেতু বাইরে যাচ্ছে আর রোদ অনেক, সেজন্য এরকমভাবে স্কার্ফটা পরে নিয়েছি। আমাকে জানি না চিনতে পারছে কি না, হ্যাঁ এই ভূতনিটাই আমি। আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি সেই মন্দিরটায়, যেটা আমি প্রথমেই বললাম একটু একটু দেখতে পেলে সেটাই। আর দেখো কত সুন্দর রাস্তা, সকালবেলার মিটমিট রোদ আর রাস্তা মোটমাট সবকিছুই খুবই সুন্দর ছিল। আর আমরা এই যে এটা হচ্ছে আমার মানে আমাকে মামি বলে, আমার ননদের মেয়ে, আমরা খুবই এনজয় করছি। আর চলে এসেছি আর এখন কনফিউজড কোন দিকে যাব, আগে আমরা বাইকে চলে এসেছি আর ওরা পাশে আছে, সেজন্য এখন নেমে একটু ওয়েট করছি ওদের আসার জন্য। এই যে আনবি কোথায়, ও মা ওই দেখো পানি চলে যাচ্ছে। আর বন্ধুরা দেখো, আমরা এখন চলে এসেছি মন্দিরের পেছনে নদীতে। আর এই নদীটায় দেখো এত পরিমাণে মাছ যে সবাই আসে এখানে মাছগুলোকে খেতে দেয়, আমরাও সেরকম খেতে দিচ্ছিলাম। আর মাছগুলো একদম হাতের ওপারে উঠে আসছিল, আর ছোট ছোট মাছ ছিল, আর খেতে দিলে তো একদম কাছে কাছে চলে আসছিল। আর এখানে দেখো আমাদের সবাই এসে গেছে এখন, আর যারা যারা স্নান করে আসেনি ঘর থেকে সবাই এখন স্নান করবে। আর তাছাড়া এখানে এই নদীটা না দেখতে যেরকম মনে হচ্ছে, বাট অনেক গেহেরা। ওইখানে লেখাই ছিল হিন্দিতে যে এখানে নদীটার নিচে সিঁড়ির নিচে কেউ যাবে না, অনেকে মানে অনেক নিচু আছে। আর এই যে সাইডটা তুমি দেখছো না, এর ব্যাক সাইড মানে অন্য সাইডে নিচে না মানে নদীর নিচে কোয়া আছে, যদিও কোয়াটার উপর নাকি ঢাকনা লাগানো আছে নিচে। তারপরে আমার তো শুনেই ভয় লাগছিল, আমি তো ব্যাস সিঁড়ির মানে এক স্টেপেই ছিলাম, আমি নিচে স্টেপে যাইনি। আমার খুবই ভয় লাগছিল শুনে যে মানে এরকম আছে, নিচে ডোবা আছে, ঢাকনা লাগানো আছে, মানে কিরকম একটা আজিবস একটা ফিলিংস হচ্ছিল, সেজন্য আমি তো। দেখো আমি কালকে বলেছিলাম এর আগের ভিডিওতে কি আমি ননদের বাসায় এসেছি, আর এখানে দেখো আর এসেছি, এখানে কোথাও ঘুরতে যাবো না সেটা তো হতেই পারে না, সেজন্য এই দেখো এখানে ঘুরতে এসেছি। খুব বড় একটা মন্দির, মন্দিরটাও দেখাবো। আর এখন তো সবাই স্নান করতে এসেছে, যেহেতু মন্দিরে সবাই স্নান করতে হয়, তাই এখন আমি মাছকে খাবার দিচ্ছি। সব তো দিয়ে দিলাম, না না বেশি দিয়ে না, দিয়ে না। হাই কর দারিয়া, আর বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আনবি একটু বেশি দুষ্টুমি করে, আর ওর জল খুবই পছন্দ। আর এখানে এত জল দেখে ও তো উপরে থাকতেই চাইছিল না, আর ঘরেও তো বালতিতে জল থাকে তাই সেটা নিয়েই খেলা স্টার্ট করে দেয়। আর এখানে যখন দেখছিল যে আমি নিচে জল খেল মানে জল দিয়ে হাত পেয়ে আর ধুচ্ছি, আর তখন তো ওকে রাখাই যাচ্ছিল না, ও তো স্নান করার জন্য বলছিল, বাট ওকে প্রথমে স্নান করায়নি, পরে খুব ওর পাপাকে স্নান করা দেখে খুব কান্না করছিল, তাই স্নান করিয়ে দিয়েছিলাম। আর এখানে যে আমরা সবাই বসে বসে আছি, আর এই নদীটা মানে এই যেখানে এসছে এইটা খুবই একটা মানে ভালো জায়গা, এখানে যাদের বাচ্চা হয় না, যাদের অনেক বিমারি থাকে, মানে তারাই আসে এখানে এসে স্নান করে যায়। আর এরকমই মানে এখানে যে যারা স্নান করতে আসে তারা যা যা পরে আসে সব কিছু এখানে ফেলে রেখে যায়। আর অনেকে আগে বলছিল দিদি যে আগে এরকম ছিল যে মানে সোনা জিনিসগুলো এখানে ফেলে যেত, বাট এখন আর মানা করে দিয়েছে সোনা। আর এখন আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন পুজোর জিনিসপত্র কিনতে এসেছি, মানে যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। তারপরে এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে একদম ফ্রেশ হয়ে, পুজো থেকে আমরা মানে নদী থেকে যারা স্নান করেছে তারা তো করেছে, আমরা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি উপরের দিকে। আর মন্দিরটা দেখো অনেক উঁচুতে আছে, অনেকগুলো সিঁড়ি আছে। আর এখানে নাকি যখন নবরাত্রি হয় তখন, যেহেতু নবরাত্রির সময় তো মাতাজিরই পূজা হয়, আমাদের বাঙালিদের তো সব থেকে বড় পূজা দুর্গা পূজা হয়, আর সেই পূজা মানেই তো মাতাজির পূজা। আর সেই সময় নাকি এখানে খুব মেলা হয় আর প্রচুর পরিমাণে মানুষ হয়, উপরে গ্রাউন্ড মানে দেখবে উপরে যখন যাব তখন স্টিলের এরকম দেওয়া দেওয়া আছে, মানে অনেক মানুষ হয় সেজন্যই। আর এখানে দেখো খুব সুন্দর একটা জায়গা, আসলে সবারই মন ভালো হয়ে যায়। আর আমি যেহেতু সব জায়গা ঘুরি, ঘুরতে ভালোবাসি, আমার ভিডিওতে তোমরা তো অনেকেই দেখেছো যে অনেক ঘোরার ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, তাই আমার তো কোনো জায়গায় গেলে মনটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখানে এই যে প্রতিটা স্টেপে স্টেপে এরকম ঘন্টা আছে, ঘন্টা বাজিয়ে বাজিয়ে সবাই যাবে উপরের দিকে।
আর আমরাও যাচ্ছিলাম। আর এখানে দেখো এই যে দিদি টিদিরা যে আসছে, এরা তো প্রতিদিনই মানে কোনো ভালো কাজটা ঝোলেই আসে, বাট আমরা তো আসি না, আমরা ব্যাস দূর থেকে শুনেছি, তাই প্রথমবার আমরাও আসলাম ঘুরতে। আর চেষ্টা করবো দিদিদের বাসায় আসলে প্রতিবারই এই মন্দিরের দর্শন করতে। আর মন্দির তো মানে খুবই ভালো হয়, দর্শন টর্শন করা, পুজো করা খুবই ভালো, যেমন মানে এরকম আসলে যেরকম মনকে শান্ত করে মানে সেরকম সত্যি ভালোই লাগে সব মিলিয়ে। এইখানে দেখো আমরা অনেকেই এসেছি, মানে আনবি, আনবির পাপা, আনবির মাম্মি, আনবির বুয়া, মানে আনবির পিসি, আনবির জ্যাঠামণি, আনবির দিদি, দাদা, আনবির কাকা, সবাই আমরা অনেকেই আসছি। আর আনবি দেখো এখানে নমস্তে করছিল, প্রণাম করেছিল, তোমরা তো এর আগের ভিডিওগুলোতে দেখেছো যে আনবি খুবই সুন্দর করে নমস্তে করে, মানে এমনিতে হাত দিয়ে নমস্তে করে, বসে বসে নমস্তে করে। আর এই যে আনবি এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিল, আর আমরা এখন পূজার এখানে এসেছি। আর এখানে চারিদিকে তোমরা দেখে বুঝতেই পারবে যে এখানে মানে যখন মেলা টেলা হয় তখন প্রচুর পরিমাণে মানুষ হয়। আর এখন আমরা চারিদিক মন্দিরটা ঘুরে ঘুরে দেখব। আর এখন আর বন্ধুরা মন্দিরের কথা তো অনেকই বলছি, আর তার মধ্যে আরেকটা কথা আমি বলছি, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক কমেন্টস করে দিও। আর লাইক কমেন্টস করতে তো টাকা লাগে না, জানি না কেন অনেকেই ভিডিও দেখে বাট লাইক কমেন্টস করে না, মানে যেহেতু আমার ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় সে পরিমাণ লাইক তো কোনো দিনই হয় না। বাট এরকম কেন হয় যে তোমরা ভিডিও দেখো অথচ লাইক কমেন্টস করো না? ভিডিও কি এতই খারাপ হয় যে লাইক কমেন্টস করো না? আর প্লিজ তোমরা ভিডিওটাতে লাইক কমেন্টস করে দিও, আর কমেন্টসগুলো বলো ভিডিওটা কেমন হয়েছে। দেখো তোমাদের জন্য আমি প্রাণপণে চেষ্টা করি সব থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার, আর তারপরেও যদি দেখি যে ভিডিওতে ভিউ না হলে, তারপর ভিডিওতে লাইক কমেন্টস না হলে না সত্যি মনটা ভালো লাগে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্টস করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমার ক্যামেরাটা ধরে রেখেছিল আমার দেওয়ার, আর এখন আমার বর ক্যামেরাটা ধরে নিয়েছে। আর এখানে দেখো এই যে পূজা চলছে, পূজার প্রসাদ আমাদের দিয়ে দিয়েছে। আর এই যে সামনে আসে একটা দান বক্স পেটি, আর এইখানে সবাই অনেক টাকা টাকা দেয়, আমরা যেহেতু ঠাকুরকে প্রণাম দিয়েছি তারপরে দান বক্সেও কিছু টাকা রাখতে হবে, সেটা আনবির পাপাকে বলেছিলাম যে আনবিকে দিয়ে রেখে দাও। আর এখানে দেখো অনেকগুলো পুরোহিত ছিল, আর যেহেতু মন্দিরটা মানে অনেক লোক হয়, যখন অনেক লোক হয় তখন হ্যান্ডেল করার জন্য অনেকেরই দরকার হয়। এখানে এই যে আমি নমস্তে করছিলাম, আর এখানে এই যে আমার ননদ, ননদের মেয়ে, আর এটা যেহেতু মাতাজি মন্দির, তারপরে মাতাজি ঠাকুর তো মানে মাতাজি তো আছেই, আর তাছাড়া অন্যান্য ঠাকুরও আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করার চেষ্টা করছি, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে বলো, বলার চেষ্টা করো। আর এইখানে দেখো আনবি, এই যে আনবি দিদির কোলে আছে, আর ওর দিদি আছে, ওর বাবা আছে, বড় বাবা আছে, সবাই আছে, আমাকে তো আনবি চিনছেই না। এখানে এই যে আনবির পাপা আবার প্রণাম করছে, আমরা আবার মন্দিরও মানে পুরো প্রদর্শন করব, সাতবার মন্দিরটা ঘুরতে হয় সেটাও আমরা ঘুরব। আর এখানে এই যে আনবি আর আনবির পাপা এখন দান বক্সে টাকা ফেলছে, আর আনবির তো টাকা নিলে তোমরা দেখো ছাড়তে চায় না, তো টাকাটা নিয়ে হাতের ভিতরে রেখেছিল, ছাড়তেই চাইছিল না। আর এখানে এই যে আনবির পাপা, এই যে শিব ঠাকুরও আছে এখানে, আর এখানে দেখো গ্লাসের ভিতর সবে ঠাকুরগুলো আছে রাখা, অনেকগুলো ঠাকুর আছে। এই যে দেখো তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি সবে ঠাকুরগুলো কি কি ঠাকুর আছে, এই যে দেখো এখানে মানে মাতাজি যত প্রকার মাতাজি আছে সব মাতাজিগুলো এখানে আছে, যেহেতু এখানে এটা মাতাজি মন্দির সেজন্য। এখানে যে আমরা সবাই মিলে এখন পূজা দিতে খুবই ব্যস্ত, তারপরেও তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে দেখো এই যে কি এখানে আছে আমি সেটা ভালো করে জানি না, এখানে এই যে বিস্তার টিস্তার সব কিছু ফেলানো আছে। আর মোটামুটি মন্দির আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের যে ওইখান থেকে যে প্রসাদ নারকেলটা দিয়েছিল সেটা এখন ফাটতে মানে ফাটাতে হবে। আর এখানে দেখো ফাটানোর জন্য কত সুন্দর করে রেখেছে, আমি ফার্স্ট দেখলাম যে এরকম নারকেল ফাটানোর জন্য এরকম কিছু মানে এরকম জিনিস আমাদের দেশের বাড়িতে যাবো, মানে এরকম বুড়ি ঠাকুমারা পান টান খায় মানে যে কি বলে না ওইটার মতোই এটা, আর এটা খুবই ধারালো ছিল, মানে নারকেল দেওয়ার সাথে কেটে ফেটে যাচ্ছিলো। আর এখানে অনেকগুলোই আছে যেহেতু অনেক মানুষ হয় সেজন্য, আর আমরা এসেছি মানে এখন কোনো সিজন না, কোনো নবরাত্রি বা কোনো পূজার সময় নাই, সেজন্য এখানে একটু মানুষটা কম ছিল, আর আমাদের দর্শন করতেও অনেকটা সুবিধা হয়েছে। অনেক মানুষ থাকলে একটু অসুবিধা হয়, লাইন লাগাতে হয়, যেহেতু তোমরা দেখলো এখানে হ্যান্ডেল করার জন্য অনেকগুলো মানে লাইন বানানো আছে। আর এখানে দেখো এরকম পূজাও হয় যে সবাই পূজা টুজা করছে। বন্ধুরা দেখো এখন সবাই যে আইসক্রিম খাচ্ছে, আমাদের পূজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ির দিকে সবাই মিলে রওনা দিব।
আর বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে আরেকটা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।